কখনো সেটা আবির্ভূত হয়েছে জাতির প্রতি জাতির বিদ্বেষে, কখনো সেটা আবির্ভূত হয়েছে দর্শনের ধর্মের ধর্মের নামে এক ধর্মের প্রতি আর এক ধর্মের সবচেয়ে সংকীর্ণতম আক্রমণটা সংগঠিত করবার জন্য। আর সেই কারণে এই ফ্যাসিস্ট শক্তি বা ফ্যাসিজম একটা নির্দিষ্ট সামাজিক ঘটনাপ্রবাহ থেকে উৎসারিত একটা নির্দিষ্ট মুহূর্ত, আর সেই মুহূর্তটা কখনো চিরস্থায়ী হতে পারে না যদি তা মানুষের চেতনাকে আচ্ছন্ন করতে না পারে, যদি মানুষের চেতনার জগৎকে সে দখল করতে না পারে। আর সেই কারণে আক্রমণের লক্ষ্য হিসেবে তারা কিন্তু আজকে বেছে নিয়েছে এই চেতনার জগৎ। এবং ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো, এখানেও প্রাথমিকভাবে যে আক্রমণ, সেই আক্রমণের লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে, বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী চিন্তার পক্ষে যারা সওয়াল করছেন তাদেরকে। অর্থাৎ এই জায়গাগুলোকে যদি দখল করে নেওয়া যায় তাহলে অতি সহজেই ভারতবর্ষের অন্যান্য অংশের মানুষের কাছে তারা পৌঁছে যেতে পারবে। কেননা এই বিজ্ঞান মনস্কতা, এই শিক্ষার প্রসার, আধুনিক শিক্ষা, মার্কসীয় সাহিত্য ইত্যাদির যে দর্শন, সেই দর্শনই হচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে প্রধান প্রতিবন্ধক। আর সেই কারণে বিগত পাঁচ বছর চার বছরের মধ্যে আমাদের দেশের বিজ্ঞান মনস্ক চার চারজন মানুষকে তারা খুন করে ফেলেছে। ভারতবর্ষের শিক্ষাকে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে তারা আক্রমণ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে। এবং দেখেছেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি আক্রান্ত হয়েছে, কখনো হায়দ্রাবাদ কেন্দ্রীয় ইউনিভার্সিটি আক্রান্ত হয়েছে, পরিকল্পিতভাবেই এই আক্রমণগুলোকে সংগঠিত করা হচ্ছে। স্বাভাবিকভাবে সেই আক্রমণের মোকাবিলা যদি আমাদের করতে হয় তাহলে পাল্টা দর্শনকে আমাদের সামনে উপস্থিত করেই সেই আক্রমণের মোকাবিলা করতে হবে। আর সেই দর্শনকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য এই মার্কসীয় সাহিত্য যে পুস্তকগুলি রয়েছে সেগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আমাদের বিশ্বাস। তাই আজকে দিনে দাঁড়িয়ে আমরা প্রিয় সময় অনেক অর্থ বা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে